তৃণমূলের মিছিল হবে, আমাদের মিছিল হতে হবে। এই পুলিশের সামনেই দেখা যাচ্ছে কলকাতা পুরসভা সহ অন্যান্য পুরসভার নির্বাচন, সেই জন্য কি পুলিশ আটকে দিল আপনাদেরকে? অবশ্যই পুলিশ চাইছে যে জোর দিয়ে আরো বেশি করে বিজেপিকে দমন করা যায় করা হয়, তৃণমূল কংগ্রেসের আরো কিভাবে কাছে যাওয়া যায়। নিচুতলার পুলিশের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই, তারা খুব করেন, কিন্তু তাদের কিছু অফিসার আছে যারা তৃণমূলের দালাল হয়ে কাজ করে, বলতে খারাপ লাগছে। দালাল শব্দটি চয়ন করতে আমার রুচি বোধে বাড়ছে, তবু আমি বাধ্য হচ্ছে। তাদের কিছু অফিসার আছে যারা তৃণমূল কংগ্রেসের দালাল ও বাড়ির চাকরের মতো আচরণ করে। নির্বাচন চলাকালীন দেখা যাচ্ছিল জায়গায় জায়গায় বিজেপি কর্মীরা খুন হচ্ছে, ভগবানপুরে এক বিজেপি কর্মী খুন হয়েছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, কি বলবেন? খুনটা নামাও না। আমি কালকেই গেছিলাম এই ভগবানপুরে, আমাদের এই ভগবানপুর ব্লকের, যদিও দুটো বিধানসভা আলাদা, ভগবানপুর ব্লকেরই আমাদের শক্তি কেন্দ্রের প্রমুখ শম্ভু মাইতি, ভালো নাম চন্দন মাইতি, তাকে ভাই ফোটা দিয়ে রাত্রিবেলা খুন করা হয়েছে। ভাবুন কি অবস্থা। বলেছিল কালকে আমাকে, বাচ্চা একটি মেয়ে ছেলে আছে তার, বেশি বয়স না, কিন্তু আমি সেখান থেকে ফিরে এলাম, সেই পরিবারের সাথে দেখা করে ফিরে আসতে আরেকজনকে হত্যা করা হলো। পরিষ্কার বোঝা যাচ্ছে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে হত্যা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় তৃণমূল কংগ্রেসের এই কাজগুলো করছে। যে সমস্ত সমাজ বিরোধীরা করে, ভগবানপুরে গেলে পরে আপনারা জানতে পারবেন, এরা গাজার পাচারের সাথে যুক্ত, গাজার পাচার করে, পুলিশ তাদের কাউকে ধরে না, তারাই এই সমস্ত অপরাধগুলো করে। আমরা সিবিআইকে এই তদন্ত ভার দেওয়ার জন্য আদালতের কাছে যাব। সুমন দাদা, লাস্ট প্রশ্ন, শান্তিপূর্ণ আজকে আপনাদের এই মিছিল ছিল, পুলিশ আটকে দিয়েছে, এখন কি করবেন? এখন আমাদের অবস্থান বিক্ষোভ চলবে, এবং আমাদের যে বক্তব্য সেই বক্তব্য জনগণকে আমরা জানাবো আমাদের সভার মাধ্যমে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই মিছিল ছিল, এবং একেবারে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় বিজেপির এই মিছিল যখন শুরু হয়েছিল, তারপরই বিক্ষোভ প্রতিবাদ একেবারে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় সেই বিক্ষোভে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।